পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার নাগরিকদের পাশে থাকছেন, তাদের সুবিধা ও অসুবিধাগুলি শুনেছেন, অতি তৎপরতার সাথে সেগুলি সমাধানও করছেন। এলাকাবাসীদের কাছে নিমাই মজুমদার হয়ে উঠেছেন চোখের মণি, এলাকার জন্য নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করে চলেছেন। সোমবার এলাকার যুবকদের উদ্যোগে এবং নিমাই মজুমদারের সহযোগিতায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। এদিন তিনি পবিত্র ঈদুল জুহা উপলক্ষে এলাকাবাসীদের জন্য নৈশ ভোজের আয়োজন করেন, ছিল নানা খাদ্য সামগ্রী, এছাড়াও শিশুদের জন্য ছিল বিভিন্ন উপহার সামগ্রী। নিমাই মজুমদার নিজে উপস্থিত থেকে সমস্ত কিছু পরিচালনা করেন। আমরা এটা আগে ঈদের সময় করার চেষ্টা করেছিলাম, কিন্তু আবহাওয়া খুব খারাপ ছিল, তার জন্য আমরা করতে পারিনি। আজকে করছে আমাদের দলের ছেলেরা, খুব ভালো জিনিস। মানুষে সব মানুষ বাচ্চারা সব আসুন, এরকম একটা অনুষ্ঠান করেছে, এসে খাওয়া দাওয়া করুন, কারণ এই ধরনের জিনিস আমরা এই ওয়ার্ডে প্রথমেই করলাম, আমাদের ছেড়া করলো, খুব ভালো জিনিস এরকম। এলাকাবাসীরা জানান, নিমাই মজুমদার ঈদের দিন এই কর্মসূচি করতে চেয়েছিলেন, কিন্তু ওই দিন প্রাকৃতিক দুর্যোগের জন্য সম্ভব হয়নি। সাধারণ বাড়ির সকলের মধ্যে দিয়েছিলেন, এবং ঈদের সময় যে সকল নামাজি বন্ধু নামাজ পড়তে গিয়েছিলেন তাদের জন্য মিষ্টিমুখেরও আয়োজন করেছিলেন, এবং সেই ঈদের সময়ই নিমাই মজুমদার সন্ধ্যায় মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য ফুচকা কফি এবং কুরকুরে চকলেটের অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন আবহাওয়া আমাদের সেই অনুষ্ঠানটা ভীষণ বাধাপ্রাপ্ত করেছিল বলে তিনি করতে পারেননি। তার মনের মধ্যে একটা ভীষণ আক্ষেপ ছিল। আজকে পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সেই যে মুখরোচক খাবারের যে আয়োজন, তার যে একটা ইচ্ছা ছিল বিশেষ করে বাচ্চাদের জন্য এবং মহিলাদের জন্য, সেই কাজটি আজকে তিনি সম্পন্ন করতে চলেছেন। আমাদের 15 নম্বর ওয়ার্ডের পুরোহিতা শ্রী নিমাই মজুমদার। এদিন এলাকার সমস্ত নাগরিক বৃন্দ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পূর্ব বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দবার্তা।